আমরা দুষ্ট দেখি না,
নিজর ভুলটা দেখি না, নিজর দোষ নিজর ভুল না দেখিয়া অন্যের দোষ অন্যের ভুল নিয়ে আমরা সমালোচনা করতে থাকি। তাই মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের যদি ইল্লাহিমত করিয়া থাক তাহলে প্রথমে তোমার ভাই তুমি কি আনলে, যদি মুসলমান তোমার ভাই খেয়াল দিতে পারো তোমার ভাই খেয়াল দেও তাহলে তুমি অন্যের ইবাদত করতে পারবে না। তুমি প্রথমে তোমার কতগান গুণ আছে কতগান দোষ আছে ওই গুণের আর ওই দোষের দিকে খেয়াল করো। প্রথমে এটা হলো তুমি যে আরেকজনের দোষ দেওয়ায় তুমি যাও না, তোমার তুমি আরেকজনের মেয়ে কোন দিকে যার ওটা তুমি দেখলাই, তোমার মেয়ে তুমি কত বান শরীয়তে চালাইছ ওই দিকে খেয়াল নাই, তোমার ছেলে কত বান চালাইছ শরীয়তে দিয়া ওই দিকে খেয়াল না দিয়া তুমি অপরাধের কি মতে করতে আস। আই আপনার মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যারা অন্যের হিমত করিয়া থাকে অন্যের দোষ দেখিয়া থাকে তাদের জন্য জান্নাতে দাখিল হওয়া হবে না। আল্লাহর হাবিব ফরমায় হাত্তা ইউসুলা ইয়াদখুলুল জান্নাহ তুইজি যে করে ওই মানুষ মানুষ জন্মতে দাখিল হওয়া সম্ভব হবে না, কারণ অন্যের জীবন না এটা আমার বেশিরভাগ হয়ে থাকে, বেশিরভাগ আমার মা বই নহলে জীবন করিয়া বেশিরভাগ তখন যে সময় বাপ ভাইয়েরা খাদে কামের মধ্যে চলিয়া গেলাম নগরের বই নগরের বই জমিয়া এক দুই তিনজন চারজন জন দুই চারজন ছয় পাঁচজন জমিলা এক জায়গায় জমিয়া যা গ্রামের গিবত আছে সকলের গিবতে দইয়া মইলা এমনি একজনে এক মাত তুলিয়া দিলা অন্য জনে আর একজনের মাত তুলিয়া দিলা অন্য জনে আর একজনের মাত তুলিয়া দিলা ওই রকম করি করি বহু জমনার গিল্লা এলাকার মধ্যে ভরলা। মাই মুসলমান আমার মা হইল আমার বাপাই হল সময় চার স্টলের মধ্যে হইলাম ওই সার সোনের মধ্যে মার বলে মন বসায় সার সোনের বইয়া গিল্লা জীবত আরম্ভ করলাম যে গিল্লা জীবতের কারণে আমার দেশ বিদেশের মানুষ কে কোন জায়গার ওই যে সার সোনে বইয়া যেমনে জীবন আরম্ভ করলাম হে নব দোষ হে নব দোষ হে নব দোষ মুসলমান জানিয়ে রাখো তুমি কোন স্তর তোমার নাম লেখাইয়া উঠিয়াইলাই এম দোষ এম দোষ এম দোষ তুলাইলাই তোমার দোষ এখন তাও হইলাই না। কোন মানুষ আছে নিবাও চাই বলে তার দোষ হয় আমি আপনার আমি এমনি আপনার রাত্রে বারোটার সময় ঘুমাই ইকান হইব আমরা ইকান আপনার হইতে পারবো মনে করে ইকান গিল্লা নাই এবার আপনারা একটাই বারোটায় ছাড়া তো আমরা একদিন ঘুমাই না আপনারা হচ্ছে আপনার নয়টায় দশটায় ঘুমাই যাই আমরা একটা দিন বারোটা একটা ছাড়া ঘুমাই না মনে করেন এটা অনেক গর্বের স্টাইলের গর্বের এ মনে করেন দামি হর কিন্তু ও মুসলমান তুমি যদি এক মমিনের কাছে এই গপ দেওয়া সে জানিয়ে রাখি ওই মমিনে তোমার তোমারই গপদান গ্রহণযোগ্য হবে না। আজকে এই গান চাল সাহির হিসাবে দেলাইলা গপ কিন্তু আরেকটা গপ করতে নাই বলে আমি বদল নমাজ বলি না সারা রাইতে ঘুমাইয়া রাইতে বারোটা একটাই ঘুমাই আর একদিন বদল নমাজ বলি না কারণ মানুষে বেনমাজি হইলি বা কিন্তনে আর তাই নিবে ইখান ভাই আর বাড়ি সৈন্যা তাই যা দাম দূষণ যা আছে ওইগুলা না মাতিয়া তাম গুণগুলা যা আছে হইলা
আর জীবন আছে সব জীবন ধরিয়া মাইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যাই মুসলমান তোমার জন্নতে যাওয়া সম্ভব হবে না ওই গোমতে করে যাও তারা শুধুমাত্র মুখ দিয়া দিবস করে আপনারা হইবা মুখ দিয়ার গুণের মাত মাতিলাম এতে আমরা কত বড় গুণাগার হইলাম আমরা তো তোবা হইয়া মুসলমান জানিয়া রাখিও যদি জিনা করো আজি জিনা করার পরে ওই জিনা কোন জায়গাতে কোন বেশি মানুষের সঙ্গে হরছ কোন বেটা মানুষে কোন বেড়ি মানুষের সঙ্গে হরছ আর কোন বেটি মানুষে কোন বেটা মানুষের সঙ্গে তোমার জীবনে জিনা হরছ চক্ষু মতিলেও ভাই ভাই ফুললেও ভাই ভাই কিন্তু হার জীবন কোন দিন বড়ছ ওই জীবন গুলা আমার মধ্যে থাকে না কিন্তু জীবতের তোবা করছো না কারণ ওই জীবতের কথা তোমার মনের মধ্যে ছিল না তোমার জীবনের সব গুণায় দেখে ধরিয়া বইছো কিন্তু বিবাদে গুণা বসলাই ওই গুণার কথা তোমার মন আইছে না আর ওই বিপদর উপরে তুমি তো বাড়ছো না এর কারণে ওই গুণার নামায় আমল হয়ে গেছে ওই গুণাটা কাটা হয়েছে না যার কারণে তোমার নামায় আমল মধ্যে রইল আর রোয়ার কারণে তুমি জাহান্নামি বনলাই এই জীবনে এত বড় মারাত্মক বিহার ওই জীবন তোমার একজনের একজনের জীবন করার যদি তুমি তোমার মরা ভাইয়ের অংশ হইতে পারো তাহলে তুমি তোমার আর একজনের জীবন করো এই জীবন করতে গিয়া এক পুরুষে যদি আর এক পুরুষের জীবন করে এক মহিলা যদি আর এক মহিলার জীবন করে যদি কেউ কেউ জীবন করে তাহলে একজনে আর একজনের মরা মাংস তোমার মরা ভাইয়ের মাংস যদি খাইতা পারো তাহলে তুমি জীবন করো আর যদি খাইতে না পারো তাহলে তুমি জীবন করিও না কতক্ষণ পর্যন্ত সমান ভাই মুসলমান জানিয়ে রাখিও ওই জীবনে মানুষের ধ্বংস করিলাই এক সময় এক বাসায় আপনার কি বললাম এক বাসায় তান একটা আপনার বাড়ির খামার লাগি একটা সাপর লইয়া আনতা বাজারের মধ্যে গেলা যাওয়ার পরে আপনার সার্কেস থাকি লিয়া আনতা ওই মানুষের কাছ থেকে আনতে গিয়া ওই মানুষের কাছে দাম দর উড়াইয়া আনলাম কইলা ভাইয়ের দুশন কিটা গুণ কিটা ও ওনার যে বেশি লো ওই মানুষ হইল ভাই ইয়ে তার দুই সামনার কোন কিছু নাই তার দুই শুধু একটা ছাড়া আর কোন কিছু নাই আর সব ওয়া থাকলো তার গুণ ও কথা শুনিয়া তাই কইলা বলে গুণ তার কি বলে নমাজ পড়ে এ রোজা রাখে এ তিলাওয়াত জানে এর ব্যবহার ভালো আছে তার সব কিছু ঠিক আছে কিন্তু একটা জিনিস তার মধ্যে বাকি আছে বলে কোন জিনিস বাকি আছে বলে তার একটা জিনিস আছে বলে আপনার তার একটা খালি শুধুমাত্র
আচ্ছা ঠিক আছে দাও আমিও বললাম আমার পরিবার বলা যার কারণে ওইতে তুই যাচ্ছ সেই দোষ তার সব গুণের কারণে একটা দোষ নষ্ট হয়ে দিব কোনো বাধা হইত নাই তার এই দোষটা ওই গুণগুলা পরিবর্তন করে দিলাইব আমাদের সঙ্গে সঙ্গে থাকি থাকিয়া তার এই গুণ পরিবর্তন হয়ে দিব এগুলে পরিবর্তন হয়ে দিব পরিণত হয়ে দিব বলে কি বলে আপনার আল্লাহ ও সময় তার গোলাম নারাইছে যাবি আল্লাহ আনার ঘরে পাইতে রাখলাম রাখার বাদে কয়েকদিন গেল কয়েকদিন যাবার ঘরে আপনার সে বাড়ির কাম কাজ সব কিছু ভালো হবে করলো সব কোনো অসুবিধা নাই একদিন চিন্তা করলো যে তার ওই ফার্স্টটা সেটা তার ঘরের নাম হঠাৎ তার ওই পাশে দেখা দিল ওই সময় তার ওই পাশের দিকে খেয়াল করলো ঘুরিয়া হইল রে আমার কাম তো বহুদিন ধরে ভরছি না ও চিন্তা ধারণা করিয়া কইল বড় যাই দাঁড়িয়ে রাখি শয়তানে কইতে গিয়া গ্রহণ করে বলে শয়তানে প্রথমে মা বন্ধের কাছে আসে শয়তান প্রথমে হযরতে আওয়া লাইয়া সালামের কাছে আসলো রাবার গিয়া কইছ কা সামা ও মা ইন্নি লাকুমা আমার সাজি আমার বড় মায়া করো আর যদি সাজির লাগি মাতিলাম
তাহলে আমার আর মায়া ভরসা নাই ওই তোমার মায়ের ধরে ভরসা ভরেন তাহলে আপনার ঘরে সাথী লাগি মাছ পাইনি বউলে না মাতাম নাই বউ বলে বইয়ার সাসা সাসা আপনি ও তো মায়া করেন আর সাথীর অবস্থা দেখি আমার বড় দুঃখ লাগে বলে কিতাব চাই বলে সাসা না সবাই আপনি বাড়ির থেকে বাইর হইয়া গেলাই গিয়া সব রেটম নিত মানুষের লাগি বিচার আদার ঘর লাগে মানুষের বিচার আসার করিয়া দে আর আমি চা বানানিয়া দেই যাই আই অসময় দেখি আমার সাথিয়ে লাগা বাড়ি একজন বেটা মানুষের লাগি বড় গোপনীয় গো গোপনীয় গো সব করে না আপনার বহুত খারাপ খারাপ ব্যবহার হল শুনিয়ে সার মন মন খানা পাইল কইলারে বিয়া বাড়িটা গীতা মাদস বলে বাসা সামাতিও না যদি মাতো তো হইলে শাশি আমার বড় খারাপ পাইবা বলে চলা মাতাম নাই একবার পরীক্ষা ভরবে দেখি লিও আছে আই জন্নার দেখলাম না গেলেও তো আমার আপনার চিন্তা করিয়া আমার ও আপনার কি বললো বলে ও চিন্তা করি আপনার এ বইয়া গেল সাসারে সাসাই আপনার মানে মানে তো মুখ খারাপ মুখ খারাপ হয়েছে আর সাদির তো বাড়ি দিগুলিয়া আপদ হয়ে গেছে জানিয়া রাখিও বেটিং দি আপনার অন্য বাংলার বেটা এলো দি অন্য কোন বেটিং দল লাগে মাটি লাই তাই আমার পাতে উপভোগ করো মাইবা ঘরের মধ্যে বলে ব্যাপার কিতা বুঝছি না বলে কিতা হয়েছে বলে না তোমার তো বাপ সব বিলকুল বালা দেখা যার না ও আমার বলিয়া আমার পুরা হত বলে আপনার সাথে কিতা হয়েছেন বলে পুরা বলিয়া আবদ হয়ে গেছেন এখন আপনার আবার পাতে তো সময় চাষা ঘরের মধ্যে আইলা আবার বাজে তো চাষি আর একবার পানিও দিলা না আর মুখকে খালা করিয়া মুখ খালা করিয়া বুঝা করিয়া আপনার কোন মাত কথা না খালা ঠিকই জানি মানে আপনার খালি তেরা তেরা সঙ্গে চাইতিরা চাষায় দেখিয়া মহিলারে বাপ সাপ্ত বলা নাই ও যে কইছিল চাপার বেটা যে গান কইছে তো মাদিদার হতা হান ঠিক আছে মুখ দিয়া আপনার আমার বাজিয়ে কইছে বতা তো ঠিক আছে ও আপনার চাষা তো মারিয়ে গেছেন গিয়া বাড়িতে গিয়া তারে ডাক দিয়া বলে বলে আনিয়া কইলা বাবারে উড়ি যা আমারে উনি যা আমি আবার আনতা কইয়া যা তুই যে কথা কইছিলে কথা আন তো ঠিক আছে বলে বলে এখন কসাই কিন্তু এখন কইলে এই যে তোর দাদারে কিনা তোর দাদার মন খান গিলা বিরামি যায় তা কসাই বলে যাসি আমি এখন চিন্তা করি দেখি আর কোন তো গতি নাই সাসার মন ভিরানির কোন গতি নাই আচ্ছা দেখি ও গেমন আপনার মিয়া সাবাস আপনার আপনার তবি বটি হন মেসা ব্যবসা আসন জাদু তো হল আপনার অমুক মূল্যা বই জানিয়া কি আর এখন মাছ হইয়া আর মাছ খান যে কে জাদু করে কে যদি মাঞ্জামি লাগাই ইগু মেসা বানায় ইগু জাদু কুর জাদু কুর আমরা মনে করি কি ইন্দ্রদান করে কি গুকা মন্ডি দি তবে করে আমরা মনে করি আর ইগুতো মেসা ইগুতো মানুষ মুসলমান আর ওই আর ইগুলে মেসা বহুক মোল্লা হয় ইগুলে মোল্লা না এ মেসা নয় মোল্লা বহুত বড় জিনিস বুঝছেন নাকি মোল্লা যে শব্দ ইগু বহুত বড় জিনিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই আমরা এলামি করিয়া কোনো সময় মোল্লা হয় কিন্তু মোল্লা ইগুতে আল্লাহ বহুত বড় দামি মোল্লা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বহুত বড় দরার বুজুর গাছলা তাই আপনার দেখা যায় আমরা অমুক মোল্লা হয়ে যাই তবে ভরেন যাই তো অতি বন যাই না আপনার গুগা মন্ডি চালাই ইন্দ্র চালাই এদরে হই মু অমুক মোল্লা অমুক মোল্লা জানিয়ে রাখিও মোল্লা হইতে সয়া ইগু মুসলমান নাই
Sege zadu gare gur tuzo ho chikana. Zoto namaz bok, zoto ruzan ho, zoto ta gara ghi gur chikana etan lo tuzo ho. Amra muna khuyam sege zadu gare ogu muna khoy tuzo ki. Ar sege zadu ho zebu zadur gurur bari chay gu muna khoy nai. Bule u boy dushi. Sege zadu gare gu dushi. Sege zebu zadu gurur bari chay gu dushi. Zadu gurur nar erkarane amnar onur du gari goya itare fir to goy ta khayolo. Sege itra zal zalay amnar onna amnar amnar onna yekhan amnar bari lukoy sne amnar mamil vase nam goyem na. যদি চিন্তায় ঘুম লাগে না ও আপনার কি ঘটা
Tayin duar tayyamlar tayin kumanna tayin meti yogumarna. Sasiyamlar kumulagenna sasiyamlar egan kibarlami. Sogu kumusiyya na koramaz buas banvaliya huti reysoy. Sot 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 kore gum duar lagenna. Sasar kumulagenna sinta korte korte ratre de. Kisuray javar kore. Yakon sinta korla vakire sarara itko ayo. Deye kam kori. Ana matiya şaş bon kuriya, na beni kisu da kay, dey dey kuma kar varo lagi. Wow na kanar tayn, ala kali. Kuriya na gatiya na sa shuma na don ya rombo kolla. O shuma sa siya mulu kolla sa sa to kumai gesoy. O khala khala amnar sa si bisna bagiya amnar wo shoy. Urte sasaya mutfai san sain bizna bakiya uti itira. Sain anlar sok kuldana, miri anlar miri miri sok di bole 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 saitira. Miri miri ya saitira da damra bole 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 anlar miri miri ya saitira da da bole bole sutro sok diya. Dera sasi utiya giya, anlar almari bitre da giya, dara to dara il kuru anlaya itira. Uitira da bamsam tu balanay, পাদিনাতে হইছিল কথা গন্ধ ঠিক আছে ও দে আল্লাহ গলি কুর লইয়া আয়া আর তাই তো মন মরছেন সাসা বুড়া ঘুম দাঁড়িয়ে সাহাটিটা আর খালি দাঁড়িয়ে সাত দরত লাগবে মোনার খালি দরিয়া গেল আপনার হঠাৎ লাগতা লাগতেও সাসায় দর্শন মারি মারিয়ে তারা তো আর তিন চাপটা মারিয়া দরিয়ার লোতে হচ্ছা জিবরা হুশিয়ার হে গিনি গিতাইছি হে চত্রাই নিরে আরামে কি গান বললো রে তুই চাস তুই না আর ফুল দিয়া আমার একা গলা হাড়ি নাইতে সারে এবং তো আপনার সাজা ধরিয়াও জন্যে ফিজা আরম্ভ করছই লাজন মূর্খ আরম্ভ করছই গান গুসাই ওই দিন কর দুই দিন কর গুসা আর আপনার জন্যে ভাইসেন ভাইয়াও জন্যে আপনার তাবলা নিয়ে আর খিলানি আদাদানি করিয়া মারতে আর পার সাইলা না এখন আর সাজি লাশ অবস্থায় বলি রইছই এখন সাজাই কি বললা বলে হসপিটাল লইয়া গেলা আরে আনি হসপিটাল লইয়া যাই হসপিটাল যাওয়ার পরে আপনারা দেখা যায় কেন গিয়া আপনার বাবার তান বাবার বাড়িয়া লয় খবর পাইলা সারা আইলা আইয়া হসপিটাল লইয়া গেলা হসপিটাল লইয়া যাওয়ার পরে এখন দেখা যায় ওই যে আপনার সাজি শাশীর আপনার জবান মন্দিতে বসাই বলে খেনে তুমি বলে খেনে তার বেড়ার তোমায় করে দামান তো বলা জানা কিও যে দামান ভালো থাকে ওই দাম দর যে মানুষের বলা ব্যবহার হয় ওই দাম দর ওর বাড়িয়া লাগে ব্যবহার বালা হইয়ে তারিফ করই তাই আপনার কি বললাম ও হসপিটাল লেবার মানে আপনার ইখানো গিয়া জবান বন্দিতে ভাবা যায় যে ও খার পাবে তার লয়ে সারা চাল আটাইছে এরপরে আপনার তারে আর ভরে আপনার পানি দেইলা সারা খুশি ভর্তিতে চললা কিন্তু দেহ আমার মতের মতো তো আপনার মাথায় দাঁড়ল ওই মুনাফিকে একটা সুন্দর পরিবার ধ্বংস করে নিতে চাইছিল তাই মুনাফিকে মুনাফিকে তারা আছে তাদের দিকাস থেকে বাঁচিয়ে রাখিও বাঁচিয়ে থাকিও আর মুনাফিকের জায়গা দিও না মুনাফিকের আশ্রয় লয় না মুনাফিকের কথাটা কি বাঁচিয়ে রাখিও ওয়াহিদ আমানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।